যে কোনো কাজের স্বীকৃতি যারা দেয় বা আমরা সারা বছর জুড়ে আমরা যারা পারফর্মাররা কাজ করি এটা অ্যাপ্রিশিয়েট করার মধ্যে তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, এটা খুব দরকারি। মানে ছোটো থেকে বড় আমরা হই, পড়ালেখা করি, আরও বড় হই, কাজের মাধ্যম ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা কাজেই আমার মনে হয় এই স্বীকৃতিগুলো আছে। প্রত্যেকটা কাজেই যেহেতু থাকে, আমরা আমাদের জোনেও যখন কাজ থাকে স্বীকৃতি দেওয়া হয় বা অ্যাপ্রিসিয়েট করা হয়, এটা আমাদেরকে আসলে ইন্সপায়ার করে। আর আমার কাছে আসলে মানে ছোটো মাধ্যম বড় মাধ্যম এরকম না, আমার মনে হয় ডিফারেন্ট প্ল্যাটফর্মসে আমরা কাজ করি, নাটকের জায়গাটা ডিফারেন্ট, ওটিটির জায়গাটা ডিফারেন্ট, ফিল্মের জায়গাটা হয়তো বা ডিফারেন্ট, কিন্তু একটা জায়গায় আসলে যে শিল্পী সত্তা বা শিল্প এগুলো একটা জায়গায় আমরা আসলে ইন্টারকানেক্টেড। হ্যাঁ, হয়তো বা প্ল্যাটফর্মগুলো আলাদা। সো আমি যে খুব বেশি আলাদা করে দেখি না, প্রত্যেকটা মানুষই বেড়ে ওঠে তার শিক্ষা দীক্ষা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে বেড়ে ওঠে। আমার মনে হয় যে আমরা আসলে একটা পর্যায়ে, তো আমি আসলে কনফিউজ ছিলাম যে আমাদের এখানে বড় প্ল্যাটফর্ম আসলে কোনটা, সিনেমা না নাটক। কারণ আমাদের যারা সিনিয়র অভিনেতা অভিনেত্রী যা ছিলেন, যারা লিজেন্ডে, তারা 24/7 নাটকই করতেন। সো নাওয়েডেইজ আমি খুবই আশাবাদী যে বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, কন্টেন্টের জায়গা থেকে আমরা আরও বেশি সৃষ্টিশীল হচ্ছি, আমরা আরও বেশি ভাবছি, এবং বাজেটের জায়গা থেকে অনেক ওপেন আপ হচ্ছে। সো সেই জায়গার থেকে আমি বলবো যে এই ধরনের অ্যাপ্রিসিয়েশনের জন্য যে প্রোগ্রামগুলো করা হচ্ছে, এটা সবই আসলেই সাধুবাদ আমি তাদেরকে জানাতে চাই। এবং আমার মনে হয় যে বিং এ পারফর্মার, আমি খুবই বাচ্চা সুলভ আচরণ আমার, আমি খুবই বাচ্চা এবং আমার পুরস্কার জিততে খুব ভালো লাগে। আমার কাজটাকে প্যাশনের জায়গা থেকে নেই এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেশনালি কাজ করতে চাই। আমি বলছি যে নাথিং কামস ফ্রি অ্যাকচুয়ালি, এবং আমি প্রত্যেকটা মাধ্যমের মতো হয়েই কাজ করতে চাই। এবং আমার এইটার পিছনে আমার চর্চা, ডেডিকেশন, অনেস্টি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ব্যক্তি মানুষ হিসেবে ভালো থাকে, এবং মানবিক জায়গাগুলো যখন ঠিক থাকে এবং সৃষ্টিশীল কাজ করার যখন তার নিজের একটা ইচ্ছা থাকে, তখন সে আসলে ভালো পারফর্মার হয়ে ওঠে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা, আমি এই ধরনের ট্যাগলাইন খুব একটা পছন্দ করি না। আমি আসলে প্রতিনিয়ত নিজেকে উৎরায় যেতে চাই, ক্রস করতে চাই, এবং আমি আমার যারা মেন্টর যারা কাজ করে আমার সাথে, টিম মেম্বার যারা কাজ করে যে মাধ্যমেই সেটা করি না কেন, সেই টিম মেম্বারদের সাথে বসে আমার সেই কাজের প্রতি আমি ডেডিকেশনটা দেখাতে চাই এবং অনেস্ট থাকার চেষ্টা করি। আমার মনে হয় যে এতটুকু জায়গা যদি কেউ ঠিক করে নেয়, আমার মনে হয় যে প্রত্যেকেই আসলে সাকসেসটা আসলে কারো আসবে, কারো দেরিতে আসবে, কারো পরে আসে। সো আমি জানি না এখন আমার কাজ হচ্ছে কি না, এটা বিনয় না, আমি সত্যিই জানি না, বাট আই ট্রাইড এ লট এবং আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট রাইট নাও, আই এম ট্রাইং। আমার মনে হয় যে মৃত্যুর আগ পর্যন্ত আমি অভিনয় করবো যেহেতু, সো এই প্রসেসটা কখনো বন্ধ হবে না। আমার মনে হয় যে মাথা, শরীর, ইনার জায়গা থেকে এই প্রসেসটা কখনোই আমার বন্ধ করা যাবে না, এবং আমি এটা বন্ধ করতে চাই না। নেক্সট আসলে ধামাকা হিসেবে আমি দেখি না, বাট আমি যেটা হয় যে একই সময়ে করা, একই সময়ে আসা, এরকম দুটো বিগার প্ল্যাটফর্মে একই সময়ে এর আগে এরকমভাবে রিলিজ হয় না এই কাজ। সো আমি যে খুব বেশি কনফিডেন্ট ছিলাম তাও না, আমার মধ্যেও একটা আশঙ্কা ছিল এবং যারা প্ল্যাটফর্মের যারা ছিল তাদের মধ্যে আশঙ্কা, কিন্তু দিনের শেষে আমরা ভেবেছিলাম যে কাজটা আমরা যত্ন নিয়ে করেছিলাম এবং আমাদের অনেকেরই আসলে ডেডিকেশন ছিল। তো ওই জায়গার থেকে আমার মনে হয় সাকসেসটা আসলে যার যার তার তার। হ্যাঁ, তো যখন প্ল্যাটফর্ম খুশি হয়ে যায় তখন এটা বড় রেকগনাইজেশন, যে প্ল্যাটফর্ম অন ইয়ার হচ্ছে তারা আসলে সাকসেসটা দেখতে পাচ্ছে, সেটা একটা বড় রেকগনাইজেশন। এবং আমরা যারা টিম হয়ে কাজ করি তাদের মনের মধ্যে যখন ভালো লাগে কাজ করে যে আমরা একটা ভালো কাজ, পরিচ্ছন্ন কাজ দিতে পারলাম, সেটা একটা রেকগনাইজেশন। অ্যান্ড তারপরে আসছে হচ্ছে লাইক অডিয়েন্স পছন্দ করলো না, ক্রিটিক্যালি এটা এক্লেমড হইলো বা অনেক বোদ্ধারা পছন্দ করলেন। সো প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো দিক থাকে এবং সেটা নিয়ে আমরা বাড়ি ফিরি। সো একটা কাজ যখন ক্রিটিক্যালি এক্লেমড হয় এবং ম্যাস পিপল কানেক্টিভিটি তৈরি করে, সেটা আসলে আমার কাছে চোখে হচ্ছে সোনায় সোহাগা, যে একটা কাজ তার গুণগত মান এবং তার ব্যবসা সফলতা সেটা আসলে প্লাস করে। সো অনেক কাজ থাকে যেটা ব্যবসা সফল হয়, সেটা গুণগত মান, মানে ব্যবসা সফলতার সাথে গুণগত মান আসলে আর নির্ধারক না। সো ওইটা তখন একটা অন্য ভালো লাগা তৈরি করে। সো আমি কাজটাকে কাজের মতোই চিন্তা করি এবং আমাদের টিম মেম্বার সবাই কাজটাকেই কাজের মতো চিন্তা করেছে, আমরা একসাথে কাজ করছি এবং সাকসেস এটা হতেও পারে নাও হতে পারে।